কে তুমি খুঁজিছো জগদীশে ভাই আকাশ পাতাল জুড়ে কে তুমি ফিরিছ বনে জঙ্গলে কে তুমি পাহাড় চুড়ে হায় ঋষি দরবেশ বুকের মানিক বুকে ধরে তুমি খোঁজো তারে দেশ দেশ সৃষ্টি রয়েছে তোমা পানে চেয়ে তুমি আসো চোখ বুঝে স্রষ্টার খোঁজে আপনারে তুমি আপনি ফিরিছ খুঁজে ইচ্ছা অন্ধ আঁখি খোলো দেখো দর্পণে নিস কায়া সকলের মাঝে প্রকাশ তাহার সকলের মাঝে তিনি আমারে দেখিয়া আমার অজানা জন্মদাতারে চিনি এই উপরের যে কবিতাংশটুকি রয়েছে এর সারমর্ম লিখতে হবে এখানে সারমর্মে বলা আছে যে সমস্ত সৃষ্টির মধ্যেই সৃষ্টিকর্তার অবস্থান নিজেকে চিনে সৃষ্টির সেবাতে আত্মনিয়োগ করে স্রষ্টাকে উপলব্ধি করা যায় বৈরাগ্য সাধনা করে তাকে পাওয়া যায় না অর্থাৎ এখানে খুব ছোট একটি ভাবের প্রকাশ ঘটেছে এখানে লাইনগুলো অনেক বেশি হলেও অর্থ কিন্তু একটাই একটাই মূল ভাবকে প্রকাশ করা হয়েছে আর সেটি হচ্ছে যে সৃষ্টির সৃষ্টিকর্তার অবস্থান কথায় অর্থাৎ সৃষ্টিকর্তাকে আমরা কোথায় খুঁজি আকাশে খুঁজি পাতালে খুঁজি আশ্রমে গিয়ে খুঁজি ধ্যান করে খুঁজি সন্ন্যাসী হয়ে খুঁজি কিন্তু সৃষ্টিকর্তাকে খোঁজার জন্য এত দূরে যাওয়ার প্রয়োজন নেই এত কাঠখর পোড়ানোর কোনো প্রয়োজন নেই সৃষ্টিকর্তা তো আমাদের মাঝেই উপস্থিত আছে অর্থাৎ স্রষ্টাকে পাওয়া যায় তার সৃষ্টির ভিতরে স্রষ্টার যত সৃষ্টিকর্ম রয়েছে সেই সৃষ্টিকর্মের মধ্যেই স্রষ্টা অবলম্বন করে তাকে খুঁজে দেখার জন্য শুধুমাত্র মনের গভীর অনুভব শক্তি এবং উপলব্ধি করা প্রয়োজন বৈরাগ্য সাধন করে সন্ন্যাসী জীবনযাপন করে সারা পৃথিবী খুঁজে ঈশ্বর বা সৃষ্টিকর্তাকে পাওয়া যাবে না এই মূল কথাটি এখানে বলা হয়েছে